দ্বিতীয় আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা যা আয়োজন করেছেন তাতে উপস্থিত থাকতে থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে সম্মানিত এবং আমি নিশ্চিত যে আমার সহযোগী বন্ধুরা যারা নিজ গুণেই উজ্জ্বল তারাও অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়রা কি পরিচয় দেব আমি খ্যাত দুবলি বলি যে আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায় যেমন চিকিৎসক সাহিত্যিক ছিলেন এমনি কমলেশ্বর মুখোপাধ্যায় ওই চিকিৎসক চলচ্চিত্রকার নাটক করা তার অতিরিক্ত গুণ তিনি আমাদের বন্ধু এটা আমার গৌরব তিনি এখন আপনাদের সামনে বলবেন একটা ছোট্ট কথা বলি বলে শুরু করি আমরা আজকে যে বিষয় আলোচনা করছি না এই বছর যে ছবিটি ভারতবর্ষ থেকে অস্কারে গেছে সেই ছবিটার নাম ছেলো শো দ্য লাস্ট ফিল্ম শো গুজরাটি একটি ছবি সেই ছবিটার বিষয়বস্তু কিন্তু ঠিক তাই ছবিটা শুরু হয় সিনেমা মতো একটি বাচ্চা ছেলে চোখ দিয়ে দেখা এবং তারপর অ্যানালগ এবং প্রজেকশন সিস্টেম নসাত হয়ে যাচ্ছে এবং ডিজিটাল সিনেমা আসছে এবং এই এই সূত্রে তার জীবনে কি কি পরিবর্তন হচ্ছে এবং সমাজ জীবনে কি কি পরিবর্তন হচ্ছে সেটাই ছিল উপজীব্য বিষয় তাই এই আলোচ্য বিষয়টি আজকে খুবই প্রাসঙ্গিক শুধু নয় খুব আমার কাছে খুব রোমাঞ্চকর রোমাঞ্চকর এই কারণে বলবো কারণ আমার একটা ছবি সেলুয়েডে করার সৌভাগ্য হয়েছে বাকি সব ছবি ডিজিটাল মিডিয়ায় করেছি কিন্তু এখানে একটা কোথাও একটা কোয়েন্সিডেন্টালি এক বিষয় মিলে গেছে ছবি করতে আসার আগে তো অ্যাসিস্ট করছিলাম তো সেই অ্যাসিস্ট করছিলাম যখন তখন বিজ্ঞাপনের ছবিতেই অ্যাসিস্ট করছিলাম মূলত আই লেভেল বলে একটি কোম্পানির এবং বিজ্ঞাপনের ছবিতে অ্যাসিস্ট করার সময় বেশিরভাগ ছবি মানে বেশিরভাগ বিজ্ঞাপন আমরা করতাম কিন্তু বাংলাদেশি তো বলা যায় যে যখন বাংলাদেশে কাজ করতাম তখন কিছুটা সেলুলয়েডের মানে শিক্ষা পেয়েছিলাম মূলত যখন কলকাতায় কাজ শুরু করলাম ততদিনে ডিজিটাল এসে গেছে পঁচাত্তর সালে কোডাকিস্টম্যান এই ডিজিটাল সেন্সারের একটা বন্দোবস্ত করে এবং ডিজিটাল ফিল্ম নিয়ে চর্চা শুরু করে কিন্তু একানব্বই সাল হয়ে যায় ডিজিটালি শ্যুট করতে আর আমাদের হাতে ডিজিটাল ক্যামেরা অর্থাৎ আমি বলছি কলকাতায় আসে অ্যারাউন্ড দু হাজার মতো দু হাজার দশে প্রথম ডিজিটাল ছবি তোলা হয় একটি ফিল্ম বানানো হয় যেটা ডিজিটাল ফরম্যাটে তার আগে অবধি সেলুলয়েড ছিল তো এই যে পরিবর্তনটা হয়েছে আমি খুব একটা ইতিহাসে যাব না আমি এই তার প্রযুক্তিগত জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমরা আগে জানতাম সেলুলয়েড তারপর সেলুলয়েড থেকে আমরা সেলুলয়েডে শ্যুট করতাম কিন্তু দেখাতাম টেপের ফর্ম্যাটে একদম শুরুতে ইউম্যাটিক বা যেটাকে বলা হতো ইউম্যাটিক তারপর বিটা ক্যাম্প মানে লো ব্যান্ড এবং হাই ব্যান্ড পরবর্তীকালে সেই হাই ব্যান্ড চলে গেল এবং চলে যাওয়ার পরে এলো হচ্ছে ডিভিসি প্রো এবং ডিজি বিটা এবং পরবর্তীকালে ডিজিবিটার পরের পদক্ষেপই হলো হচ্ছে যে হার্ড ডিস্কে ছবি সংরক্ষিত হচ্ছে এবং ছবি রেকর্ডেড হচ্ছে তো এই যে সময়টা ছিল এর মাঝখানে একটা ছোট্ট ফেস ছিল যখন ছবিটা তোলা হচ্ছে সেলুলয়েডে কিন্তু দেখানো হচ্ছে ডিজিটাল ফর্ম্যাটে কারণ টেলিভিশন তো ডিজিটাল ফরম্যাট ছাড়া দেখাতে পারবে না সেখানে একটা প্রসেস তৈরি হয়েছিল সেটা হচ্ছে টেলিসিনে অর্থাৎ টেলিভিশনের ফরম্যাটে যাব আমি সিনের থেকে আবার আরেকটা পদ্ধতি থাকতো যেটাকে বলা হতো ইনভার্স বা রিভার্স টেলিসিনে যে সিনেমা থেকে সেটাকে টেপে নেওয়া হবে এই দুটো পদ্ধতি তখন সফটওয়্যার ভিত্তি কিন্তু সেটা প্রায় শুরুর দিকে এটা যখন করা হতো আমরা যখন ছবি করতাম মানে সেলুলয়েডে সেলুলয়েড বিষয়টা কি যদি ভাবি তাহলে তো মূলত একটা পলিথিন একটা পলিথিনের টেপ তার ওপর সিলভার হ্যালাইড সলিউশন রয়েছে আলো পড়লে সেইখানটায় গলে যাচ্ছে গলে গিয়ে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে শূন্যতা তৈরি হচ্ছে সেই শূন্যতা শুদ্ধ যে টেপটা রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে নেগেটিভ আবার তার উপর যখন আলো ফেলছি তখন সেটা উল্টে যাচ্ছে উল্টে গিয়ে নেগেটিভের জায়গায় পজিটিভ ইমেজগুলো আসছে আর যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো নেগেটিভ ইমেজ হয়ে যাচ্ছে এই করে কবিটা তোলা হতো আর সাউন্ডটা আরও মজার যখন অপটিক্যাল রেকর্ডিং এলো তার মানে কি সাউন্ডের একটা বিশেষ ফ্রিকোয়েন্সি একটা ওয়েব ফর্ম তৈরি করছে এবং সেটাও কিন্তু আলোর মারফতই ওই সিলভারের সলিউশনটাকে একটুখানি করে পুড়িয়ে দিচ্ছে হ্যাঁ তার তার ফলে যেটা হতো সেটা হচ্ছে একটা পিকচার নেগেটিভ তৈরি এবারে এবার এই পিকচার নেগেটিভ আর সাউন্ড নেগেটিভ দুটোকে বিপ টু বিপ মেলানো হতো মিলিয়ে ম্যারিট প্রিন্ট বানানো হতো কিন্তু যখন এটা করা হতো কাজ আমরা করতাম সেটাকে আমরা বলতাম যেটাকে আজকে বলে কালার কারেকশন তখন বলা হতো কালার গ্রেডিং এবং সেই কালার গ্রেডিং তিনটি উপাদান ছিল রেড গ্রিন আর ব্লু অর্থাৎ এই যে সলিউশনটা এটার উপর দিয়ে যখন আলো পাস করছে তখন কিন্তু আর জি বি ভেঙে যাচ্ছে এবং যে কোনো একটা নেগেটিভের বিভিন্ন প্রপোর্শনের রেড বিভিন্ন প্রপোর্শনে গ্রিন এবং বিভিন্ন প্রপোর্শনে ব্লু আছে যিনি গ্রেড করতেন পরবর্তীকালে তিনি কোনোটা বাড়িয়ে কোনোটা কমিয়ে ছবির একটা চেহারা আনতেন মানে যখন থেকে কালার ফিল্মের ছবির কথা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মের ছবির কথা ক্ষেত্রে সেখানে অনেক টোন ছিল অনেক কন্ট্রাস্ট কন্ট্রাস্ট বাইট ব্রাইটনেস ইত্যাদি এলো তা যখন কালার ফিল্ম এসে গেল তখন আর জিবির সঙ্গে সঙ্গে হিউ স্যাচুরেশন ইত্যাদি এলো কালার কন্ট্রাস্ট ইত্যাদি এবার তাহলে ডিজিটাল ক্যামেরা ঠিক করছে ডিজিটাল ক্যামেরা যেটা করছে সেটা হচ্ছে সে একটা তিনটে কম্পোনেন্টের একটা সিসিডি সেই সিসিডিটা ক্যামেরাটার মধ্যে বসানো আছে তার সেন্সারের পেছনে এই যে থ্রি সিসিডি ক্যামেরা বলছি আগে সিঙ্গেল সিসিডি ক্যামেরা থ্রি সিসিডি ক্যামেরা যখন এলো তখন দেখা গেল একটা প্রিজম দিয়ে তিনটে রঙে এবারেও ইমেজটাকে ভাগ করে দেওয়া যাচ্ছে ঠিক ফিল্মে যারা সুতরাং এবারেও হয়ে গেল আট জিবি আর এটা ভেঙে দেওয়ার পর আমায় ডেটা হিসেবে স্টোর হলো ওটা প্রত্যেকটা ইনফরমেশন ডেটা হিসেবে স্টোর হলো এইবার আমি ইচ্ছে করলে পরবর্তী সময় যেটাকে ভুল করে লোকে এখনও ডিজিটাল ইন্টারমিডিয়েট বলে ডিজিটাল ইন্টারমিডিয়েট নয় সরাসরি কালার কারেকশান কারণ ডিজিটাল ইন্টারমিডিয়েট তৈরি করার প্রশ্ন তখন ছিল যখন ফিল্মে করে সেইটাকে টেলিসিনে করে ডিজিটাইজ করে তারপর তার ওপর কাজ হতো তারও আগে ফিল্ম নেগেটিভ ফিল ফিল্ম নেগেটিভকে ডবল করে ডু ডিউব তৈরি করে ফিল্ম ইন্টারমিডিয়েটও করা হতো কিন্তু ফিল্ম ইন্টারমিডিয়েট ডিজিটাল ইন্টারমিডিয়েট এখন না এখন চলে গেছে এখন সরাসরি এইবার আমি ওই কালার কারেকশানের সময় কোনোটাকে বাড়াচ্ছি কোনোটাকে কমাচ্ছি এবং ছবির একটা চেহারা বা লুক তৈরি করার চেষ্টা করছি কিন্তু মুশকিলটা কোথায় হলো এইটার দিকটা তো গেল হচ্ছে ভালো হলো ক্যামেরা অনেক বেশি ব্যবহারযোগ্য হলো এক নম্বর বিষয় অনেক সহজ হল ক্যামেরার সাইজও কমে আসছে তার সঙ্গে সবচেয়ে বড় কথা দাম কমলো আগে একজন যিনি ছবি করতে চাইতেন তিনি ছবি করতে চাইলেই একটা ক্যামেরা হাতে পেয়ে যেতেন না যদি বা ক্যামেরা পেতেন তার সঙ্গে তিনি কিন্তু র স্টক পেতেন না যদি বা স্টক পেতেন সেই র স্টকটাকে প্রসেস করে তারপর তাকে প্রিন্ট করানোর যে খরচ সেটা একটা বড় খরচ ছিল এবং সেটা সব ল্যাবে হতো না ল্যাবের সংখ্যা কম ছিল অনেক দিক থেকে অনেক লিমিটেশন ছিল মজা হচ্ছে ডিজিটাল ফর্ম্যাট যখন এলো তখন ক্যামেরাটা কেনাও সহজ হলো এখন তো ফোনেও ক্যামেরাতেও ছবি তোলা হচ্ছে এবং সেই ছবি ভালো ছবি উঠছে কিন্তু গণ্ডগোলটা কোথায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আজকেও বড় ডিওপি ধরা যাক রজার ডিকিন্স কিংবা লগার লুবেস্কি নেস্টার রস এনাদের যখন এখনো প্রশ্ন করা হচ্ছে যে ডিজিটাল ফর্ম্যাটে শুটিং করবেন নাকি সেলুলয়েডে শুটিং করবেন তারা এখনও বলছেন সেলুলয়েডে করবেন ডিজিটালে করবেন না বলছেন এইটা কেন এক কিছু কিছু জায়গায় সেলুলার আবার ফিরে আসছে কোডাক আবার নতুন করে ফিল্ম তৈরি করা শুরু করেছে প্রথম কথা হলো এইটা কেন হচ্ছে তার কারণটা হচ্ছে আমরা ফিল্ম যখন দেখতাম তখন ফিল্মে বিভিন্ন রকম সেটা একটা জটিল বিষয় সেটার মধ্যে আমি ঢুকবো না ফিল্ম স্পিড অনুযায়ী গ্রেন থাকতো সেই গ্রেন বড় হতো ছোটো হতো গ্রেনের মাঝখানে গ্যাপ থাকতো সেই গ্যাপকে মেটানোর জন্যে কখনো গোল থেকে চৌকো হয়েছে গ্রেন চৌকো থেকে টি শেপের হয়েছে গ্রেন যাতে একটু আলো নষ্ট না হয় লাইট সেন্সিটিভ হয় ছবির ডেফিনিশন বা সংজ্ঞা যেন অনেক বেশি স্পষ্ট হয় কিন্তু এইবার সেই গ্রেনের জায়গায় ডিজিটাল ফরম্যাটে এসে গেল হচ্ছে পিক্সেল গন্ডগোলটা হচ্ছে পিক্সেলের সংখ্যা আমি ক্রমশ বাড়িয়ে চলেছি একদম প্রথমে আমরা স্ট্যান্ডার্ড যে ফরম্যাট ছিল সেটাতে অর্থাৎ পাঁচশো কুড়ি এই সাতশো কুড়ি পাঁচশো ছিয়াত্তরে শ্যুটিং করতাম যেটাকে আমরা একদিকে অ্যাসপেক্ট রেশিও বলি মানে লেংথ ব্রেথ আবার নাম্বার অফ গ্রেন্স সেখানে বা লাইন্স কত আছে গ্রেন্স না নাম্বার অফ পিক্সেলস বা লাইন্স কত আছে পরবর্তীকালে সেটা উনিশশো কুড়ি হাজার আশি হলো পরবর্তীকালে সেটাকে আবার টু কে হলো দু হাজারে চলে গেল ফোর কে হলো সিক্স কে থেকে এখন নাইন কে অবধি গেছে একদম শেষ যে মনস্ট্রো ক্যামেরা বেরিয়েছে বা ভেনিস ক্যামেরা বেরিয়েছে তা নাইন কেতে শ্যুট করছে ভালো কথা কিন্তু মুশকিল হচ্ছে লাল কথাটা বললে আমরা একটা লাল বুঝি না লালের অন্তত ইনফিনিট নাম্বার অফ শেডস এবং টোনস বুঝি লাল মানে কি রকম লাল সিঁদুরে লাল জবা ফুলের মতো লাল নাকি সূর্যের মতো লাল নাকি রক্তের মতো লাল এই যে আলাদা আলাদা তৈরি করা এইটা গ্রেন হলে কি হতো ওভারল্যাপিং জোন থাকতো তাই একটা স্পেকট্রামের মতো হতো এখন যখন ডিজিটাল মিডিয়ায় আমরা শ্যুট করছি ওটা হয়ে গেল হচ্ছে ডিসক্রিট একদম ডিসক্রিট এত ফ্রিকুয়েন্সি থেকে এত ফ্রিকুয়েন্সি এইটুকু লাল সেই ওভারল্যাপিং জোনগুলো হারিয়ে গেল এক দুই যে কথাটা একটু আগে অঞ্জনদা বলছিলেন এটা একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছে যতই গণতান্ত্রিকরণ হোক না কেন গণতান্ত্রিকরণ হলো সবাইয়ের হাতে ক্যামেরা গেল সবাইয়ের ইচ্ছে হলো ছবি বানানো সব ঠিক আছে কিন্তু আমার মনে আছে বলে আমি বলছি মানে আমার উদাহরণটা কোনো উদাহরণ না এটা সারা সমস্ত ফিল্ম মেকারদেরই একই অভিজ্ঞতা তাও বলি সেটা হচ্ছে আমরা আগে প্রডিউসারকে জিজ্ঞেস করতাম কত ক্যান দিচ্ছেন তো একটা ছবি আমাদের এখানে সেটা বলতেন যে আশি ক্যান নব্বই ক্যান একশো ক্যান আবার কোডাক একসময় একটা ডিসকাউন্ট শুরু করেছিল যে মোটামুটি নব্বই ক্যান কিনলে ন ক্যান ফ্রি তার মানে নিরানব্বই ক্যান হয়ে গেছে তো আমার প্রথম যিনি প্রযোজক তিনি বললেন যে ঠিক আছে নিরানব্বই ক্যান শ্যুট করব নিরানব্বই ক্যান শ্যুট করতে গেলে নিরানব্বই ক্যানে ছবিটা শেষ করা ধরা যাক চার মিনিট কিছু সেকেন্ড এক একটা ক্যান তার মানে তিনশো ছত্রিশ মিনিটের কাছাকাছি হাতে হতে যায় এই তিনশো ছত্রিশ ফুটেজের মধ্যে কিন্তু যখন একটা করে টেক নেওয়া হচ্ছে তখন ছটা করে রিহার্সাল হচ্ছে সবাই মন দিয়ে চরিত্রটা অভিনয় করার চেষ্টা করছে এবং থেকে অসাধারণ ছিল যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের অদ্ভুতভাবে মনে থাকত যে অমুক ফাইভ টি বা টু ফিফটি ডি মানে ডেলাইট ব্যালেন্স টু ফিফটি ফিল্ম স্পিডের একটা ফিল্ম বা ফাইভ হান্ড্রেড টি টাংস্টেন ব্যালেন্স পাঁচশো স্পিডের একটা ফিল্ম আট নম্বর ক্যানটাতে চল্লিশ ফুট থেকে গেছে তারা শর্ট ক্যালকুলেট করে নিত নিজে অভিনয় করে যে এই শটটা যদি ট্র্যাক হয় এবং এই স্পিডে অ্যাক্টিং হয় তাহলে মোটামুটি আমি আঠাশ ফুটের মধ্যে এই শটটা শেষ করতে পারবো সুতরাং সে তখন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানকে বলতো ওই ক্যানটা নিয়ে আয় বলছি আমি মাথার প্রিসিশান এবং ওই ক্যানটা নিয়ে এলে ও প্রডিউসারের খরচা কিছুটা বাঁচাতে পারবে এই করে করে অ্যাকোমোডেট করে করতেন এবং শুধু করতেন না প্রচণ্ড ডিসিপ্লিন ওয়েতে ইউনিট মুভ করত আজকের আমার অভিজ্ঞতাটা বলি আজকের অভিজ্ঞতাটা হচ্ছে একটা সিন পরিচালক আগে ভেবে আসেননি তিনি পট নেবেন তিনি দেখলেন সবথেকে সহজ উপায় হচ্ছে চারদিক থেকে একটা সিন নিয়ে নাও এডিটে জুড়তে অসুবিধা হবে না হলো জোড়াও হলো ছবি রিলিজও করে গেল তারপর প্রচার প্রচার করে হিট ফিট করিয়ে দেওয়া ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু বলার ছিল ফিল্মকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে যে কিছু বলার ছিল সে কখন কোনো একটা লং শর্টে যাবে কখন মিড লং এ যাবে কখন ক্লোজে যাবে কখন মিড ক্লোজে যাবে কবে ট্রলি করবে আর কবে প্যান করবে কখন টপ শটে যাবে ইত্যাদি ইত্যাদি তার আর কোনো হিসেব নিকেশ রইল না আসলে আমার অভিজ্ঞতা আমি বলছি বাংলায় ফিল্বে কি হয়েছে এটা অন্যভাবে নেবেন না দয়া করে আমরা দেখেছি অবাঙালি বিয়ে বাড়িতে যা যা ইকুইপমেন্ট আসে বাংলা ছবি পরের দিন থেকে সেই ইকুইপমেন্টে তৈরি হয় আসে কিন্তু বিয়ে বাড়ির কারণে এই যে ড্রোন বলে একটা বিষয় এসছে না এটা যে কার পয়েন্ট অফ ভিউ কেউ জানে না এবার অবাঙালি বিয়েবাড়িতে এই ধরুন দু হাজার চোদ্দো পনেরো সালে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে মাথার উপর দিয়ে কি একটা চলে গেল বোঝা গেল ড্রোন দিয়ে ছবি তোলা হচ্ছে ও মা তার তিন মাস বাদে দেখি ড্রোন ভাড়া দিচ্ছে ড্রোন একটা ইকুইপমেন্ট হয়ে গেল ড্রোনের ভিত্তিতে সব শট নেওয়া শুরু হয়ে গেল বিখ্যাত বিখ্যাত ড্রোন এক্সপার্ট হয়ে গেল কিন্তু কেউ ভাবলো না যে ছবিটা করার জন্যে ড্রোন শটটা ব্যবহার করা কি আমার যে ছবিটা আমি যেভাবে করতে চেয়েছিলাম তার ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়লো কি পড়লো না কেউ ভাবলো না চমকপ্রদ কিছু একটা ঘটিয়ে দেওয়া গেল এই করে যেটা তৈরি হলো সেটা হচ্ছে এই ডিজিটাল মিডিয়া আসার পর থেকে আমার থেকে অনেক বেশি ভালো সঞ্জয়দা বলতে পারবেন আমি জানি না কোনো ফিল্মের নতুন ভাষা তৈরি হলো কিনা প্রযুক্তি প্রযুক্তিত এলো নতুন ভাষা তৈরি হলো কিনা আমি জানি না বলতে পারবো না ভালো কাজে কোথায় লাগলো ভালো কাজে নিশ্চয়ই লেগেছে একটা সময় যদি একটা খুব যেটা সঞ্জয়দা দা বলছিলেন যে কোথাও টাইমকে খুব এক্সপ্যান্ড করা হচ্ছে তারকসির ছবি স্টকারে যেরকম আছে বা ধরা যাক আমার তো এখন আরও বেশি মনে পড়ছে ইউচোর ছবি যদি মানে ইলেকট্রামাই লাভ প্রথম শটটাই বোধহয় কুড়ি মিনিটের কাছাকাছি এবার এই কুড়ি মিনিটের একটা শট নেওয়ার জন্যে তখন কাস্টমাইজড ক্যান তৈরি করতে হবে কারণ চার মিনিটের বেশি তো ছোটো ক্যান চলবে না দু হাজার ফুটের ক্যান তাও চলতে পারে ষোলো মিনিট তার থেকেও বড় ক্যান তৈরি করতে হবে না হলে ওই শটটা নেওয়া যাবে না সেই সুবিধেগুলো ডিজিটাল ফর্ম্যাট আসার পর হলো এটা ঠিক যে আমি না কাটলেও একটা লম্বা টেক নিতে পারি কিন্তু টেকটা কেন নেওয়া হচ্ছে এই কেনটাতে কোথাও একটা যেন চোনা পড়ে গেল এবং আজকের সময় আমরা দেখি যে যেভাবে একটা সিনেমা তৈরি হয় সেইভাবেই একটা সিরিয়ালও তৈরি হচ্ছে ইদানিং আবার নতুন একটা বিষয় আসছে সিরিজ প্রত্যেকটা কাজই কিন্তু একই ফর্ম্যাটে হয়ে যাচ্ছে সবাই কিন্তু একইভাবে শুটিং করছেন কখনো ছবি করছেন কখনো সিরিজ করছেন তার ফলে ছবি করার যে মাহাত্ম ছিল সেটা চলে গেল দ্বিতীয় বিষয়টা হলো এই আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আগেকার দিনে জান যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর টেলি টেলি এই সঞ্জয় দাদের লেখা থেকেই সব শিখেছি কিন্তু হ্যাঁ টেলিফটো লেন্স আমরা জানতাম যে এগুলো হচ্ছে ডিস্টর্শন মানে টেলিফটো বা ডিস্টর্শন ওয়াইড অ্যাঙ্গেল ডিস্টর্শন সাধারণ মানুষের চোখ তো দেখে না এই দুটো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিছু একটা এফেক্ট বা কিছু একটা বক্তব্য রাখার জন্য মাঝখানে দেখলাম বাঙালি বাঙালি যখন তখন যে কোনো ছবির জন্য পাগল হয়ে যেতে পারে হঠাৎ তামিল তেলেগু ছবি নিয়ে পাগল হয়ে গেল তামিল তেলেগু ছবিতে যা দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে বিরাট বিরাট ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে প্রচণ্ড দ্রুত এবং তাকে আবার র্যাম্প করে দিয়ে এডিটে এই ডিজিটালের প্রবলেম এগুলো ওরকম তো র্যাম্প করা যেত না এতে সেলুলয়ে ঝড়ের বেগে ক্যামেরাটা মুভ করছে এবং সেই হিরো পা ফেলছে ধুলো উঠছে অনেক কিছু হচ্ছে একটা অদ্ভুত সেটাকে পরা বলা যায় না সেটা একদমই অতিবাস্তব একটা অতিবাস্তব ইমেজ মেকিং শুরু হলো সেটা সবার খুব ভালো লেগে গেল কারণ সেই সময় আসলে ওই যে বললাম বিয়েবাড়িতে জিমিজি বেসে গেছে জি বেসে গেছে যেহেতু বিয়েবাড়িতে ওই এটা আসেনি ক্র্যাপ দলিটা আসেনি ওটা আর ব্যবহার করে না কেউ ওটা যদি বিয়ে বিয়েবাড়িতে সবাই করব আমরা ক্র্যাপ ডলির ব্যবহার শুরু হয়ে যাবে এইভাবেই চলছে এবার গন্ডগোল যেটা হচ্ছে যে এই যে পাগলের মতো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহার শুরু হয়ে গেল আবার কিন্তু এই ওয়াইড অ্যান্ড ক্লোজ টেকনিক যেটা আমরা জানতাম যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিজ্ঞাপন করার সময় জানতাম বিশেষ বিশেষ ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা উচিত এবার দেখা সব সবসটেই হচ্ছে আবার ঠিক উল্টোটাও যে মুহূর্তে সেটা মোবাইলে দেখা বা বাড়িতে বসে টিভিতে দেখার বিষয় এলো একটা ছবি তখন দেখা গেল অকারণে গোটা ছবিটাই তোলা হয়েছে টেলিফটো লেন্সে গোটা ছবিটাই সুতরাং ভাষাটা বদলে যাচ্ছে যত বেশি আমাদের বাড়ির কাছে চলে এসছে স্ক্রিনে যখন স্ক্রিনের দূরত্ব ছিল এবং অন্ধকার ছিল তখন মানুষ একটা বিশ্বাসে ছিল এইটা বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য একটা পর্দায় কিছু দেখা যেত এবার আমি যখন বাড়িতে বসে সেটা দেখছি তখন চতুর্দিকে আলো জ্বলছে তার মধ্যেই কেউ মুড়ি তেলে ভাজা আনছে কেউ চা দিয়ে গেল তার মধ্যেই একটা ছোট স্ক্রিন যেটার ওপরে রিফ্লেকশান হচ্ছে এবং সব থেকে বড়ো কথা ফর আ ডিওপি পি আরও খারাপ সেটা হচ্ছে সেটার পেছনে একটা ব্যাকলাইট রয়েছে প্রোজেকশান ছিল ফ্রন্ট লাইট একটা ব্যাকলাইট রয়েছে বিভিন্ন টিভিতে তার বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজেশান ইমেজটাই নষ্ট হয়ে গেছে আমি দেখছি স্বাভাবিকভাবেই আমার কনসেন্ট্রেশন থাকতে পারে না বেশিক্ষণ কনসেনট্রেট করা যায় না এই যে কনসেন্ট্রেট করা গেল না তখন আমি চেষ্টা করলাম কি ছবির গল্পের মধ্যে আরও কত বেশি স্পেকটাকল আনা যায় আরও কত চমক দেওয়া যায় এইটা চেষ্টা করতে শুরু করলাম আর আরও কত ক্লোজ আপে গিয়ে মুখ দেখানো যায় যতদূর আমি পড়েছিলাম যে ক্লোজ আপ আসার কারণ প্রাইমারি কারণ বারবার ক্লোজ আপ আসার কারণই ছিলেন গ্রেটা গার্বো কারণ গ্রেটা গার্বোকে মানুষ দেখতে চান তার ক্লোজটা দেখতে চান তাকে কাছ থেকে দেখতে চান এখন মুশকিল হচ্ছে যে মানে গ্রেটা থেকে শুরু করে কাঞ্চন মল্লিক সবাইই ভীষণ ওয়াইড অ্যান্ড ক্লোজ আমরা দেখতে পাচ্ছি সময়। তার ফলে ল্যাঙ্গুয়েজ হারিয়ে যাচ্ছে আমার মনে হয় এই তুলনামূলক আলোচনাটা চলতেই পারে কিন্তু এটাও পাশাপাশি সত্যি যে ডিজিটাল তো ফিউচার তাই ডিজিটাল সিনেমা সে যাই হোক না কেন সেই তাকে যদি ফিউচার আমরা মনেই করি তাহলে খুব মন দিয়ে তার একটা বিশেষ মেথোলজি এবং ডিসিপ্লিন তৈরি করা দরকার যেটা কিন্তু সত্যি অন্তত আমাদের এখানে তো তৈরি হয়নি আমি জানি না বাইরে কি হয়েছে না হয়েছে বা হচ্ছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার